সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তাই নিয়ে চলে এলাম আরো একটা নতুন ভিডিও। লাস্ট ভিডিওটা যারা দেখে নিয়েছো অলরেডি তারা তো জেনেই গেছো যে আমরা সানডে আউটিং এ গিয়েছিলাম চেরাপুঞ্জির কিনরেম ওয়াটারফলস দেখবো বলে। তো এখন আমরা শেলা রোড ধরে চলেছি। রাস্তাটা যেমন সুন্দর আর প্রচুর ওয়াটারফলস এই রাস্তা জুড়ে। আসলে ওয়েদারটা কিন্তু সেদিন ভালো ছিল না, মানে কখনো মেঘ কখনো বৃষ্টি, এগুলোকে সাথে নিয়েই আমাদের এগোতে হয়েছে। আসার পথে কিন্তু ওয়াকাবা ফল, সেভেন সিস্টার ফল সবগুলো পড়েছে, কিন্তু সমস্ত মেঘে ঢাকা ছিল, কিচ্ছু দেখতে পারিনি। তবু আশা ছিল যে কিনরেম ফলসটায় এলে, এটা তো একদম রাস্তার পাশেই, তার ফলে কিছু না কিছু ভিউ ঠিকঠাক পেয়েই যাবো আর কি। আর তার উপরে এটা প্রায় বাংলাদেশের কাছাকাছি, তো হয়তো এই দিকটার ওয়েদার কিছুটা ডিফারেন্ট হবে। রাস্তার ডান দিকে যে ভিউটা দেখা যাচ্ছে আর কি, পাহাড়ের উপর থেকে জলগুলো সব নিচের দিকে নেমে আসছে, এই সমস্ত জল কিন্তু যায় আলটিমেটলি বাংলাদেশে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো না, বাঁ দিকে দারুণ সুন্দর বাংলাদেশ ভিউও দেখা যেত। কিনরেম ফলসটাকে ক্রস করে আমরা একটু এগিয়ে যাচ্ছি, কারণ গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এসে এই দিকে মুখ করে রাখা হবে আর কি। এই ওয়াটারফলসটায় তো আগেও এসেছি অনেকবার, তার মধ্যে একবার আবার এই পথ ধরে সোজা অনেক দূর চলে গেছিলাম ভোলাগঞ্জ অব্দি। সেই ওখানে একটা ওয়ারিউ বা সোবার ব্রিজ বলে একটা ব্রিজ রয়েছে, দারুণ সুন্দর দেখতে, তো সেটা দেখতেই গেছিলাম আর কি। তো যাই হোক, আমাদের গাড়ি কিন্তু ঘোরানো হয়ে গেছে, এবার ফলসের কাছাকাছি এসে পার্ক করা হবে। অপূর্ব সুন্দর ওয়াটারফলস, কিন্তু এখন জলও প্রচণ্ড বেশি আর ওয়েদার এতটাই খারাপ না, মানে দাঁড়ানোই যাচ্ছে না সামনেটাতে, এমন অবস্থা। সেই ছাতা টাতা উল্টে যাচ্ছে রীতিমতো। এই জায়গাটায় দাঁড়াতে গিয়ে মানে অলরেডি বৃষ্টির ছাটে তো ভিজে গেছি, তারপরে এই যে ওয়াটারফলসের জলের একটা ছাট আছে না, সেটা মারাত্মক। পুরো জলগুলো না মেঘের মতন কীরকম উড়ে উড়ে মানে বাঁদিক থেকে ডান দিকে চলে যাচ্ছে, পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে কিন্তু গা হাত পা সব। এই ওয়াটারফলসের তো অ্যাকচুয়ালি তিনটে লেয়ার রয়েছে, যার সবচেয়ে নিচের লেয়ারটা হচ্ছে একদম রাস্তার পাশেই রয়েছে, কোনো হাঁটাহাঁটি করতে হয় না, সবচেয়ে সুবিধাজনক ব্যাপার যেটা আর কি। তো জলটা না এই যে একটা ব্রিজ রয়েছে, ব্রিজের তলা দিয়ে ডান দিকে নদীর মতন ফ্লো করে চলে যাচ্ছে। দারুণ সুন্দর জায়গাটা, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত অপূর্ব। একদম মানে ফার্স্ট লেয়ারটা পাহাড়ের একদম চূড়া থেকে আসছে আর কি। আমরা আধ ঘন্টা মতন ওয়েদারটা ভালো হওয়ার জন্য এখানে ওয়েট করলাম, বলা ভালো যে অসহায়ভাবে ভিজলাম। তারপরে ভাবলাম যে এখানটা ওয়েট করে এই মুহূর্তে দরকার নেই, মানে আরেকটু সময় যেতে দিতে হবে আর কি। ততক্ষণ আমরা না হয় আরও দু একটা স্পট ওদিক থেকে দেখে চলে আসি, ততক্ষণে যদি ওয়েদার ক্লিয়ার হলো তাহলে এদিকটায় আসবো, নয়তো আবার অন্য কোনো দিন দেখা যাবে। এখন আপাতত পথের সৌন্দর্য দেখতে দেখতে নেক্সট যেখানে যাওয়ার প্ল্যান রয়েছে সেদিকে এগোচ্ছি। আর তার সাথে গাড়ির হিটিংটাকেও অন করে রেখে দিয়েছি, যাতে আমাদের ভেজা জামা কাপড়গুলো কিছুটা অন্তত শুকিয়ে যায়, নয়তো আবার ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। এই জায়গাটা একটুখানি গাড়ি থেকে নামবো, কারণ এই যে ব্রিজের পাশে যে নদী মতন ফ্লো করে আসছে না, ওইটার উৎস হচ্ছে ওই পাহাড় চূড়া থেকে। ওখানেও দেখো দুখানা জলের ধারা নেমে আসছে, তো ওই জায়গাটাই না এর পরে আমরা যাব আর কি। জায়গাটার নাম হচ্ছে কোহরাম্মা, ভীষণই সুন্দর জায়গা।
তো এই জিনিসটাই দেখানোর জন্য এখানে নামলাম, কিন্তু ক্যামেরায় সেরকম একটা ভালো করে এখান থেকে দেখাতে পাচ্ছি না, কারণ ওয়েদারটা বড্ডই বাজে, এখনও একই মানে অ্যামাউন্টে বৃষ্টি হয়ে চলেছে আর কি। ওয়েদারটার জন্য আসলে একটা জায়গার ছবিও ভালো করে ক্যাচ করতে পারছি না, এক হাতে ছাতা এক হাতে ফোন নিয়ে এভাবে হয় নাকি, মানে একটুখানি বৃষ্টিটা কমলে আরেকবার আসব, এই পথেই আবার আসব, তখন না হয় একটুখানি ভালো করে দেখাবো সবগুলো। এখন আপাতত গাড়ির জানলা দিয়ে যা যা জল ঢুকে গেছে সেগুলোকে ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে ওই কোহরামার পথেই আর কি এগোবো। সামনেই, খুব একটা দূরে কিন্তু নয় জায়গাগুলো। যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসে দেখছো তারা তো ডেফিনেটলি ভাবছো নিশ্চয়ই আদৌ এই পথে কি আমরা আবার এসেছিলাম, তো তাদেরকে আমি মানে নিরাশ করব না, তাদেরকে জানিয়েই রাখি যে ওয়েদার দারুণ সুন্দরভাবে ক্লিয়ার হয়েছিল এবং খুব সুন্দর ভিউ পেয়েছিলাম এই জায়গাগুলোর, আমরা আবার এসেছিলাম কিন্তু এই জায়গাটায় আজকে, তো সেগুলো দেখাবো সব, আপাতত জল দেখতে দেখতে এগোই আর কি, পথে জলের কোনো কমতি নেই এটুকুনি বলতে পারি। এই যে একটু আগেই একবার বলছিলাম না যে মেঘালয়ের এই সমস্ত জল কিন্তু আলটিমেটলি যায় বাংলাদেশে, তো বাংলাদেশ এত জল নিয়ে যে কী করে আমি জানি না, বর্ষাকাল জুড়ে বোধ হয় ওখানে শুধু বন্যা আর বন্যা হয়ে যায়, মানে নৌকায় ভেসেই বোধ হয় ওদের সারা বর্ষাকালটা কেটে যায়। এতই অপূর্ব সৌন্দর্য এই রাস্তাটা জুড়ে যে বারবার আসা যাওয়া করতেও কিন্তু কোনো ক্লান্তি লাগবে না। কি দারুণ ওয়াটারফলস, এগুলো সমস্ত নাম না জানা ওয়াটারফলস, সেগুলোই এত সুন্দর হলে কিনরেম তো সুন্দর হবেই আর কি। অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে কিনরেম ওয়াটারফলসটা হচ্ছে মেঘালয়ের দুধসাগর ওয়াটারফলস, মানে যারা দুধসাগর ওয়াটারফলসটাকে দেখেছো তারা রিলেট করতে পারবে এই ওয়াটারফলসটাকে, মানে ক্লিয়ার ওয়েদারে দেখলে অনেকটাই মিল খুঁজে পাবে। তো যাই হোক, রাস্তার বাঁ দিকে এরকম ওয়েলকাম টু কোহরামা ট্যুরিস্ট স্পট এই মার্কিংটা দেখতে পেয়ে আমরা গাড়ি ঘোরালাম বাঁ দিক করে, তো এই রাস্তা বরাবর সামান্য একটুখানি এগোতে হবে আর কি। সামনের ওই সাদা রঙের ঘরটা তো মনে হচ্ছে টিকিট কাউন্টার, দেখি সামনে গিয়ে কি দাঁড়ায়, টিকিট চাই কি না। টোটাল 50 টাকা চার্জ করলো আর কি আমাদের দুজনের টিকিট, 20-40 টাকা আর 10 টাকা হচ্ছে কার পার্কিংয়ের। সামনে দেখা যাচ্ছে দুটো রাস্তা, বাঁ দিকটা দিয়ে এন্ট্রি নেবার আর ডান দিকটা হচ্ছে এক্সিটের। গুগল ম্যাপেও চেক করে আমি দেখেছি এই জায়গাটা এরকম লুপের মতোই দেখানো থাকে সেখানে। সবাই গাড়ি যখন এখানেই পার্ক করেছে আমরাও এখানেই পার্ক করব। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি কী দেখতে এসেছি সেটা একবার না হয় বলে দিই। অ্যাকচুয়ালি এখানকার রক স্ট্রাকচারটা একটুখানি আলাদা, মানে পাথরগুলোর রং কালো, তার মধ্যে তাদের শেপ আর মানে হাইট অনেকখানি ইউনিক আর কি। আর বাকিটা তো স্থানীয় মানুষজনের কল্পনা, বাস্তবে যুগলবন্দিতে নানা রকম গল্পগাথার আর কি সৃষ্টি হয়েছে এখানে। ভীষণই সুন্দর একটা জায়গা, মানে সৌন্দর্য নিয়ে কোনো কথা হবে না। তো কিছু মানুষের বিশ্বাস অনুযায়ী এটাই কিন্তু হচ্ছে ন্যাচারাল শিবলিঙ্গ, আর স্থানীয় খাসি মানুষেরা আবার অন্য একটা জিনিস বিশ্বাস করে। তাদের বিশ্বাস অনুযায়ী এখানে আর কি বহু বছর আগে একজন ইভিল জায়ান্ট বসবাস করতো, মানে দুষ্ট দৈত্য আর কি, যে আবার ভীষণ গ্রিডি ছিল, তো স্থানীয় লোকজনকে নানাভাবে হ্যারাস করতো, তারপরে আনসোশাল কাজকর্ম অনেক রকম করতো আর কি। তো স্থানীয় লোকজনরা খুবই বিরক্ত ছিল তার উপরে। তো সেই জায়ান্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয় লোকজনরা কী করলো, মানে তাকে খাবার অফার করলো, আর খাবারের সাথে মিশিয়ে দিলো মানে লোহা, তারপরে পেরেক, এই ধরনের জিনিসপত্র। তো যথারীতি সেই খাবার খেয়ে তো জায়ান্ট মারা গেল। আর জায়ান্টের যে বাস্কেটগুলো ছিল প্রায় 200 ফুট করে হাইট যেগুলোর, সেগুলো আজও কিন্তু এখানেই ফসিলাইজ স্টোন হিসাবে রয়ে গেছে। এই জায়গাটার কিন্তু আরও একটা নাম আছে, মট্রপও বলে এটাকে।
শিবের জটা থেকেই যেমন গঙ্গার উৎপত্তি হয়, ঠিক সেরকম এখানেও কিন্তু ওই পাথরটার মানে গা ঘেঁষে একটা জলধারা ফ্লো করে চলেছে, যেটা অনেকটা নিচে গিয়ে পড়ছে। হিন্ডেম ফলসটা থেকে এগিয়ে আসার সময় মানে আমি দেখালাম না রাস্তায় দাঁড়িয়ে যে পাহাড় চূড়া থেকে দুখানা জলধারা নেমে চলে আসছে, সেটার একটা জলধারা হচ্ছে এই যে এটা, আরেকটাও পাশেই রয়েছে, এখানে দেখাবো এক্ষুনি। বর্ষাকালে জলের পরিমাণ বেশি বলে বোধ হয় বেশি ভালো লাগছে জায়গাটাকে। কি সুন্দর দেখ, এইদিকে ওখানে একটা কালো পাথর আছে, তার যাওয়ার রাস্তা তারপরে আসার পরে আর কি ভীষণই ভালো লাগে। 10-15টা সিঁড়ি একটুখানি নিচে নামলেই কিন্তু একটা সুন্দর ভিউ পয়েন্ট টাইপের করা রয়েছে, কি যে ভালো লাগছে জায়গাটাকে, আর জলের কি স্রোত, বাপরে বাপ। এটাই হচ্ছে সেই সেকেন্ড জলধারাটা যেটা একটু আগেই দেখাবো বলছিলাম আর কি। আর এই বিপুল জলরাশি যে কত নিচে ঝাঁপাচ্ছে মানে ভাবা যায় না, মানে একদম রেলিংটার ধারে এসে দাঁড়াতে না রীতিমতো হাতটা কাঁপছে মনে হচ্ছে, এই বুঝি ফোনটা পড়ে গেল আমার। কত নিচে চলে যাচ্ছে জলটা, মানে তাকালে মাথা ঘুরে যাবে রীতিমতো, ভাগ্যে রেলিং করে দিয়েছিল এই জায়গাটাতে। বৃষ্টি তো এখনো পড়েই চলেছে সমানভাবে, ফলে ছাতা ছাড়া তো ছবি তোলার কোনো উপায় নেই। জায়গাটা এসে সত্যি না মনটা ভরে গেল একদম। যে সিঁড়িগুলো দিয়ে নেমেছিলাম সেগুলো ধরেই উপরটায় চলে এলাম, কারণ ভাঙ্কুর বাবা আগেই উঠে চলে এসেছে উপরটাতে। এই জায়গাটা থেকে সিরিয়াসলি যেতে ইচ্ছে করছে না, মানে ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু আরো বেশিক্ষণ সময় বোধ হয় এখানে থাকতাম। অসুবিধা নেই, সময় সুযোগ করে আরো একবার না হয় পরে কখনো আসা যাবে এখানে, তবে বর্ষাকালে সেটা হবে না হয়তো, শীতকালে যদি আসি এই জায়গায় অন্যরকম সৌন্দর্যটা দেখতে পাবো। আজকে তো মেনলি এসেছিলাম আর কি কিন্ডেম ফলস দেখতে, তো একবার সেটাকে দেখে নিলাম, কিন্তু বৃষ্টি ছাড়া অবস্থায় সেটাকে আরেকবার দেখতে চাই, তো চাইছি যে ভীষণই কুইকলি আর কি ওয়েদারটা ক্লিয়ার হয়ে যাক। তো যতক্ষণ না ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আর নতুন কোনো জায়গা দেখবো না, অনেকক্ষণ ঘোরাঘুরির ফলে খিদেটাও লেগে গেছে, তো কোনো একটা রেস্টুরেন্টে যাই, সেখানে বসে কিছুক্ষণ টাইম পাসও করি, আর দুপুরের খাওয়াটাও তাহলে সেরে নিই। আর খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেও যদি দেখি যে ওয়েদারটা খারাপই রয়েছে তাহলে ব্যাড লাক মেনে নেব, আর নয়তো ওয়েদার ক্লিয়ার হয়ে গেলেই চলে যাব আবার কিন্ডেমের দিকে। তো হাতের সামনে আমাদের গরম গরম খাবার দাবার চলে এসেছে, আর চেরাপুঞ্জির এই রেস্টুরেন্টের খাবার দাবারের কোয়ালিটি তো ভীষণ ভালো, আগে একটা ভিডিওতে বোধ হয় বলেই ছিলাম। তো আজকে অর্ডার দিয়েছি ফিশ থালি, 280 টাকা পার প্লেট, তবে ফিশ বলতে কিন্তু রুই কাতলা দেয়নি দেখছি, লোকাল ফিশ দিয়েছে একটা। রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, আর ওয়েদারও অনেকখানি ক্লিয়ার হয়ে গেছে দেখে আবার আমরা স্টার্ট করছি কিন্ডেম ফলসের দিকে। আশা করছি আরও যত সামনের দিকে এগোবো তত ক্লিয়ার স্কাই দেখতে পাবো, আর সেটা অবশ্যই সকলের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে।
তো যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে বসে একটু স্কিপ না করে দেখলে তাদের বলি যে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে একটু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আসলে এগুলো করে রাখলে কি হবে, আমি আবার যখন কোনো নতুন ভিডিও পোস্ট করব, মানে যখনই করি না কেন দিনের মধ্যে, সেই সময়টা ঠিক তোমাদের কাছে নোটিফিকেশনটা কিন্তু পৌঁছে যাবে। তাহলে এই ভিডিওটাকে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।